পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল পড়ুয়াদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন মেধাশ্রী প্রকল্প। এই মেধাশ্রী প্রকল্প কি, কেন দেওয়া হবে এবং এর সুবিধা কি রয়েছে তার শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে তুলে দেওয়া হবে। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন। 800 টাকা করে দেবো, আমরা দেবো, রাজ্য সরকার দেবো, তার নাম দিয়েছি মেধাশ্রী। কি কন্যাশ্রী নামটা পছন্দ হয়েছে? বন্ধুবাজার পত্রিকা থেকে প্রকাশিত রাজ্যের ওবিসি পড়ুয়াদের জন্য মেধাশ্রী প্রকল্প কত টাকা বৃত্তি মিলবে জানালেন মমতা। রাজ্যের তরফে জানানো হয়েছে মেধাশ্রী প্রকল্পের আওতায় অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত পড়ুয়ারা প্রতি বছর 800 টাকা করে বৃত্তি পাবেন। বৃহস্পতিবার প্রকল্পের নাম ঘোষণা করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দেখুন মেধাশ্রী প্রকল্পের এলিজিবিলিটি, অর্থাৎ মেধাশ্রী কারা পাবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত সম্প্রদায় হওয়া বাঞ্ছনীয়। আর কি না, রাজ্য কেন্দ্র সরকারের কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউশনের অধ্যয়নরত অবস্থায় থাকতে হবে, অর্থাৎ আপনাকে পড়াশোনা করতে হবে। এরপর দেখুন এর সুবিধা বেনিফিট কি রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতি ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত সম্প্রদায় শিক্ষার্থীদের প্রতি বছর 800 টাকা করে বৃত্তি বা স্কলারশিপ প্রদান করা হবে। এই ছিল মেধাশ্রী প্রকল্প। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন পরবর্তীকালে আরো বিশদে জানানো হবে।